गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल अवकाशे देवजानी। आमी देवजानी और सकाल सकाल उठे चले एसेछि रान्ना घरे और आज के एकटू चा चा खाबो और तार साथे एकटू पाउरुटी शेकबो। और तोमादेर साथे तोमादेरके कालके बोलेछिलाम जे हजबैंड आमार जोन्नो एकटा जिनिस एने दिएछे, तो सेटी होच्छे एई रोटी मेकार। तो आमार एकटा पुरोनो माने एर आगे एकटा रोटी मेकार छिलो, माने तोमरा जारा आमार पुरोनो भिडियो देखेछो सेखाने रोटी मेकारटा तखन व्यवहार करतम, सेटार भिडियो अनेक अनेक बार आछे, माने अनेक आछे। तो सेटा माने माझे खराब हो जावाते दोकानेई सेई रोटी मेकारटा पड़े रयेछे। तो हजबैंड बेश किछुदिन धरेई बोलछिलो जे आमि एने देबो, ताई एने दिएछे। तो भाबछिलाम एटाई तोमादेर साथे शेयार करि। आर रोटी मेकारे ना एई पाउरुटि शेका, तारपरे पापड़ पोड़ानो, माने पापड़ शेका আর রুটি তো ভালোই হয়। তো এই তিনটে কাজ মানে ভীষণই দরকার প্রতিদিনের, মানে চট করে সকালে উঠেই মনে হলো যে পাউরুটিটা শেকবো। দেখো পাউরুটিটা বেশ সুন্দর মুচমুচেও হয় আর একদম সফটও হয়। তো একটু শুধু মানে বাটার দিয়ে খাবো না, শুধু চা দিয়ে দুজনে দুটো খাবো। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো সকাল সকাল আমি চলে আসলাম, সকাল সকাল বলতে না, এটা প্রায় 11টা বাজে আমি রান্নাঘরে এসেছি। আর বানাবো আজকে একটু পটল, দই পটল। আর বাইরে ভীষণ মাইক বাজছে, আমি ভেবেছিলাম একটু তোমাদের সামনে আসব। তো বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, সারাটা দিন সারাটা সন্ধে মাইক বাজনা এসব তো চলছে। তো একটু তিল আর একটু পোস্ত দিয়েই আমি বেটে নিই, এটাও তোমাদের সাথে আগে শেয়ার করেছি। তাহলে কী হয়, পোস্তটার অনেক এখন দাম, তো একটু সাশ্রয় হয় আর টেস্টও ভালো হয়। তিল আর সর্ষে যদি আমরা এই তিল আর পোস্ত একসাথে যদি বেটে দিই, তো একটু মিক্সি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর মিক্সিতে একটা বেটে নেব। আর ভাতও বসিয়ে দিয়েছি আর পটলগুলোকে দেখো চিড়ে চিড়ে নিয়েছি আর এগুলো গুছিয়ে রাখলাম যাতে চট করে রেসিপিটা বানিয়ে নিতে পারি। তাই জন্য একটু দই নিয়েছি আর ওখানে তো পোস্ত ভেজানো আছে। আর পটলটা চিড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, নুন মাখিয়ে রাখবো, তাহলে পটলের ভেতরে একটু লবণটা ঢুকবে। আর পোস্তটাকে বেটে নেবো। আর দেখো তেলটা গরম হতে দিয়েছি, আর দই পটল তো খেতে তো বেশ ভালোই হয়, আমার হাজবেন্ড খুব ভালোবাসে। তো অনেকদিন ধরেই আমাকে বলছে তুমি এই দই পটলটা বানাও নি, একদিন বানাও। আর যেহেতু নিরামিষ তাই জন্যই এটা বানিয়ে ফেললাম। আর নিরামিষের দিন না অন্যান্য সময় পটলের দিয়ে পোস্ত, এমনি পটল পোস্ত, পটল আলু পোস্ত বা পটল আলুর ডালনা এটাও আমি বানাই। দেখো এটা দই দিয়ে একেবারে এটাকে পেস্ট করে নিয়ে আসছি। তো আর পটলটা কি সুন্দর কালার হয়েছে ভাজতে ভাজতে, আর পটলের এই হালকা সবুজ কালারটা না আমার ভীষণ ভালো লাগে। পটলগুলো তুলে নিলাম ভেজে, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গরম মশলা, তেজপাতা, একটা সুন্দর সুন্দর গন্ধ আসছে। আর আমি অনেকটা রাতে আজকে ভিডিওটা বলতে পারো ভয়েস দিচ্ছি, কারণ ওই যে বললাম সারাটা দিন মাইক বাজছে। আর দিয়ে দিলাম হলুদ, কারণ নাহলে তো চরবার চরবার করবে। আর একটু পোস্তটা একটু মিক্স করে নিয়ে আর পটলগুলো দিয়ে দেবো। সত্যি দই পটলটা বানাতে খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়, অন্যান্য জিনিস বানাতে অনেকটা সময় লাগে, এমনি পটল পোস্ত টোস্ত রান্না করলে অনেকটা কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো এটা হয়ে যাক। আর আমি মানে প্রেশার কুকারে একটু গাঁটি কচু সেদ্ধ করতে বসিয়েছি, আর দিয়ে দিলাম দেখো একটু চিনি, আর দিলাম কাজু বাদাম, একটু ঘন হলে নামিয়ে নেবো। আর কাজু বাদামটা দিলে না একদম জল কাটে না, বেশ সুন্দর মাখা মাখা টাইপের হয়। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর এর মধ্যে ঘি দেওয়া যায় যেহেতু একটু তেলটা আছে, ওই জন্য ঘি দিলাম না, গাঁটিতে একটু ঘি দেবো বলে ওই জন্য আর এর মধ্যে আর ঘি দিলাম না। একটু কাঁচা লঙ্কাটা একটা চিটে দিলাম এটা আমি খাবো বলে। তো ভীষণই টেস্টি হয়েছিল দই পটল। তো রেডি হয়ে গেল আমার দই পটল। আর ওই যে বললাম গাঁটি সেদ্ধ করতে বসেছি, তো সেদ্ধ হয়ে গেছে, এটাকে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি, নিয়ে জিরে দিয়ে মানে গাঁটি কচুর দম হবে। তো এই কড়াইটা দেখো কীরকম একটা কালচে টাইপের হয়ে গেছে, সেদিন চাটনি করেছিলাম, তো মাঝদে মাঝদে আশা করছি পরিষ্কার হয়ে যাবে। দিয়ে দিলাম তেজপাতা আর একটু লবণ দিলাম যাতে মশলাটা দেবো ছক করে না ওঠে। আর ফোড়ন দিয়েছি জিরে আর গরম মশলা, মানে সাদা জিরে, একটু কষিয়ে নিলাম। আর যেহেতু গাঁটিটা কষানো মানে সেদ্ধ করা আছে, ওকে বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে আরও গলে যাবে। একটু জিরে, রোস্টেড জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম মিক্সি ধোয়ার জল, মশলাটা তো কষানো হয়ে গেছে, এর মধ্যে গাঁটিটা দিয়ে দিলেই ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে
আর সামান্য একটু চিনচিনি দিয়ে আর ঘি, আর নামানোর সময় ঘি গরম মশলাটা না দিলে যেন স্বাদ লাগে না, তো একটু নামানোর সময় দেবো একটু ঘি গরম মশলা, আর এই যে দিয়ে দিলাম ধনে পাতা। আর গাঁটির দম খেতে না আমার ভীষণ ভালো লাগে, এর মধ্যে একটু আলু দেওয়া যায় কিন্তু না, আমার মনে হয় যেন আলুটা ছাড়া করলেই যেন বেশি ভালো লাগে। তো রাতে আজকে রুটি হবে, তো রুটি দিয়েই গাঁটির দম দিয়ে খাওয়া হবে। তো ভীষণই টেস্টি হয়েছিল এই গাঁটির দম। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে উচ্ছে ভাজা, গাঁটি কচুর দম আর দই পটল বা পটল পোস্ত। আর দেখো এটা সন্ধেবেলা, সন্ধেবেলা একটু আটাটা মেখে রাখছি, ভাবলাম ভেবেছিলাম তোমাদের সাথে সন্ধেবেলা একটু কথা বলবো, সেটাও বলতে পারলাম না। আটাটা মেখে নিলাম, আর লেচিটাও করে নিয়েছি, মানে মেখে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম তারপর লেচিটা করেছি। আর দেখছো হাতে একটু হালকা হালকা করে আঠাটা লেগে যাবে এরকম, তাহলেই রুটি মেকারের রুটিটা ভালো হয়। আর ওর গাটা না, রুটি মেকারের রুটির গাটা না কী সুন্দর যেন মনে হবে কি পরোটা ভাজা হয়েছে, একটা তেল তেলে ব্যাপার আসে, আর ভীষণই সফট হয় রুটিটা। অনেকের অসুবিধা হয় রুটি মেকারের রুটি করতে, আমারও হয়েছিল প্রথম প্রথম যখন রুটি মেকারের রুটি করতাম ভীষণই অসুবিধা হতো, যে ফুলতো না রুটি, বড় হতো না, পরের দিকে কোনো সমস্যা হয়নি, মানে আস্তে আস্তে হ্যাবিট হয়ে গেছে, ভালোই এখন রুটি হয়। তো গাঁটির দম দিয়ে রাতের ডিনারটা আজকে আমরা সেরে নেব। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে কাল।